দুর্ভাগ্য একজন মুক্তিযোদ্ধা দেশের গণতন্ত্রের প্রতীক আমাদের নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা বাংলাদেশের জনগণের আশার একমাত্র সওয়াল বেগম খালেদা জিয়ার ম্যাডামের ছবি পিছনে আর চা বলো এই কি হলো এই ছবিটা খালি রাখো সুচিকিৎসার জন্য আমাদের দল আহত এই অনুষ্ঠানের সভাপতি বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী যোদ্ধা ভাইরা আসসালামু আলাইকুম আজকের বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে 1947 সালে পাকিস্তান মূল একটা রাষ্ট্র হয়েছিল যে রাষ্ট্র আমাদের সব হরণ করে দিয়েছিল সেই রাষ্ট্র যে দখলদার ক্ষমতাশীল যাচ্ছিল তাদেরকে উৎখাত করার জন্য এই বাংলাদেশের মানুষ এই বাঙালি জাতি দীর্ঘ 25 বছর সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করেছিল আর সেই মুক্তিযুদ্ধে আহ্বান করেছিল মেজর জিয়া উনি সেনাবাহিনী বিদ্রোহ করেছিলেন যুদ্ধ করেছিলেন দেশকে মুক্ত করেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি তেমনি বাংলাদেশে একটি দখলদার সরকার এসেছে এই দখলদার সরকারকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের সরকারের কিছু আমলা এবং শান্তিরক্ষা বাহিনীর কিছু অফিসার টিকিয়ে রাখিয়ে দেখেছে আজকে বাংলাদেশের এই অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে কঠোর আন্দোলন করতে হবে 25 বছরের আন্দোলন করে যেমন পাকিস্তানিদেরকে সরানো হয়েছিল আজকে সময় এসেছে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটু কথা বলতে চাই এই সরকারের পিছনে জনগণ নাই আমি বলতে চাই যে আমলারা এই সরকারকে টিকিয়ে রেখেছেন যে পুলিশ ভাইয়ের এই সরকারকে টিকিয়ে রেখেছেন আমাদের জীবনে দেখেছি আন্দোলনের পরে সরকারের পতনের পরে কত আমলা পালিয়ে গেছে কত পুলিশ তার ইউনিফর্ম খুলে পালিয়ে গেছে সেই দিন আসছে সেই দিন আসছে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না হলে রাজপথে এর সমাধান করা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ